সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে ঢালিউডের বেশ কিছু গরম গরম গসিপস। প্রথমে থাকছে বাংলাদেশের সিনেমায়, এবার গান গেল বলিউডের সিঙ্গার আরমান মালিক, কিন্তু কোন সিনেমায় সেটাও বলবো। এরপর থাকছে শাকিব ভক্তদের জন্য, বীর সিনেমা নিয়ে রয়েছে দারুণ এক সুখবর। এছাড়াও থাকছে আরো বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি আরমান মালিকের কাছে। তাহলে বাংলাদেশের সিনেমায় আরমান মালিক এখন কোন সিনেমার কথা বলছি সেটা নিশ্চয়ই থাম্বনেইল দেখে অলরেডি কিছুটা আন্দাজ করে ফেলেছেন, বাট পুরো ঘটনাটা কি সেটা বলছি। এখন তার আগে বলে ফেলি, বলিউডের এ সময় রোমান্টিক গানের ক্ষেত্রে আরমান মালিক কিন্তু সবারই ফেভারিট। এছাড়া তিনি কলকাতা সিনেমাতেও বাংলা গান গেয়েছেন, বাট এবার তিনি ঢালিউডের সিনেমায় গান গেয়েছেন এবং সেই সিনেমাটা হচ্ছে সিয়াম আহমেদ এবং পূজা চেরির শান ছবিতে ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, দেখলে তোমাকে। এই শিরো নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক এবং রিসেন্টলি মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই গানের রেকর্ডটা সম্পন্ন হয়েছে। এছাড়া আরমান মালিকের সঙ্গে এখানে দ্বৈত কণ্ঠ দিয়েছে বলিউডের গায়িকা পলক মুছাল। এখন শান সিনেমার ডিরেক্টর এম এ রাহিম আরমান মালিকের ব্যাপারে জানান, আরমান মালিক এই সিনেমায় গান গেতে পেরে ভীষণ এক্সাইটেড। তিনি জানিয়েছেন আরমান মালিক বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নতুন যাত্রা করলেন এবং সেটা নিয়ে তিনি অনেক বেশি এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম অনেক আশাবাদী, এবং তিনি বিলিভ করেন বাংলাদেশের শ্রোতারা এই গানটা অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। অলরাইট, তাহলে সিয়াম পূজা নিয়ে যখন কথা বলছি তখন পূজার সম্পর্কে ছোট্ট একটা আপডেট দিয়ে যাই। এখন এই খবর তো সবাই জানি, সাইকো নামের একটি সিনেমায় পূজা সাইন ইন করেছেন যেখানে থাকবে রোশন। বাট এই সিনেমা নিয়ে ছোট্ট একটা আপডেট হচ্ছে, এখানে শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকি এই দুই কাপল এই সিনেমায় কি রোল প্লে করছেন এবং সেটা কি, সেটা হচ্ছে পূজার বাবা মায়ের রোল প্লে করছেন। এবং রাইট নাও চলছে চট্টগ্রামে এই সিনেমার শুটিং, এবং সেই শুটিংয়ের ফাঁকে কিছু ছবিতে দেখা গেছে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকি এবং পূজা চেরিকে একসঙ্গে। তিনজনকে একসাথে দেখতে কিন্তু ভালোই লাগছে। ওয়েল, তাহলে বুঝা যাচ্ছে সাইকো ছবিতে রোম্যান্স থ্রিলারের পাশাপাশি ফ্যামিলি ড্রামাও থাকবে। এখন শাকিব খানের কাছে যাবো, বাট তার আগে ছোট্ট আরেকটা আপডেট দিব। বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট। এখন এটা তো আমরা অলরেডি টের পেয়েছি যে ভারতীয় সিনেমাগুলো আমদানি করে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়, বাট সেই সব সিনেমাগুলো বাংলাদেশে তেমন ভালো ব্যবসা করতে পারে না। কারণটা কি? কারণ হচ্ছে দুটো ছবি একসাথে মুক্তি না দেওয়ার কারণে কলকাতার সিনেমাগুলো বাংলাদেশে এসে ব্যর্থ হয়, এবং সেই জন্য শোনা যাচ্ছিল আগামী 24 জানুয়ারি একই সঙ্গে কলকাতা ও বাংলাদেশে মুক্তি পাবে হুল্লোড় ছবিটি, যেখানে রয়েছে সোহাম, শ্রাবন্তী, ওম এবং আরও অনেকে। বাট এখন জানা গেল কলকাতার আগেই বাংলাদেশে মুক্তি পাবে হুল্লোড় ছবিটি। 24 জানুয়ারি ঠিকই বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই ছবিটি, কিন্তু কিছু কারণে কলকাতাতে রিলিজ ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। ওয়েল, এটা কিন্তু ইন্টারেস্টিং, কলকাতা ছবি কলকাতার আগে বাংলাদেশেই পাচ্ছে মুক্তি। এবার আসা যাক শাকিব খানের কাছে। তাহলে বীর সিনেমা নিয়ে শাকিব ভক্তদের জন্য রয়েছে বিশাল বড় এক সুখবর। এখন কি সেই সুখবর সেই বিষয়ে আসি, বাট তার আগে বলে ফেলি বীর সিনেমা নিয়ে নিশ্চয়ই অনেকেই ভীষণ এক্সাইটেড, স্পেশালি শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর অনেকেই আর তর্ষ হয়েছে না কবে বীর সিনেমা দেখবে সেটা নিয়ে। মাঝখানে কিন্তু আমরা জেনেছিলাম বীর সিনেমাটা মুক্তি পাবে মার্চ মাসে, বাট এখন জানা গেল বীর সিনেমাটা মার্চ মাসে নয় বরং ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে। ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, বীর সিনেমাটা আগেই মুক্তি দেওয়া হবে। কারণটা কি? কারণ হিসেবে মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, নতুন বছরের শুরুতে ভালো কোনো মুভি মুক্তি দেওয়া হয়নি, মুক্তি পেয়েছে শুধুমাত্র দুটো ছবি, একটি হচ্ছে জয়নগরের জমিদার এবং অন্যটি কাঠবিড়ালি, যার মধ্যে কাঠবিড়ালি প্রশংসা পেয়েছে, কিন্তু জয়নগরের জমিদার বক্স অফিসে একেবারে ফ্লপ, যার কারণে হতাশ হয়ে পড়েছে হল মালিকেরা। এখন বছরের শুরুতেই যেহেতু ছবি মুক্তির সংখ্যা খুবই কম এবং সেই কারণে হলের অবস্থা টিকিয়ে রাখার জন্য শাকিব খানের সঙ্গে আলোচনা করে মোহাম্মদ ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে এই ছবিটি ফেব্রুয়ারি মাসে মুক্তি দেওয়া হবে, তবে ভালোবাসা দিবসও নয়, তার এক সপ্তাহ আগে কিংবা পরের সপ্তাহে এই ছবিটি মুক্তি পাবে। তিনি আরও জানিয়েছেন এই ছবির শুটিং ডাবিং সবটাই শেষ, এবং তিনি আশা করেন যে এবছরের মধ্যে সবচেয়ে ব্যবসাফল হবে বীর সিনেমাটি। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।